ওয়াক্ত জাহানের খেলাফতের দায়িত্ব পালন করে উমার, যেই ওমরের ধমনীতে কাঁপুনিতে ধমকে গোটা দেশ গরম, যে ওমর দশ বছর অব্দ জাহানের খলিফা, ইন্তেকাল হয়ে গেল দশ বছর। ইন্তেকালের পরে স্বপ্ন যোগে কাউকে জিজ্ঞেস করা হলো, ওমর কবরের কি হালাত? ওমর বলে, এখনো হালাত শুরু হয় নাই, দশটা বছর যে দেশ চালাইলাম তার হিসাব মাত্র শেষ করলাম। এরে নবীর উম্মতের দল, কে সেই ওমর? এক কথায় ঈমান আনার আগে তাকে বলা যাইত পৃথিবীর শ্রেষ্ঠ একটা সন্ত্রাসী, কারণ বিশ্ব নবীর মাথা আনতে যায় বিশ্ব সন্ত্রাসী ছাড়া কেউ। সেই ওমর এখন ইসলামের এমন দামি ব্যক্তি হয়ে গেল, 39 জন মুসলমানের পরে 40 নাম্বার মুসলমান হযরত ওমর। তরবারি নিয়ে বলে, পয়গম্বর, ইসলামের দাওয়াত আর গোপনে হবে না ওপেনে হবে। ওমর তরবারি নিয়ে কাবার হাতিমে দাঁড়ায় বলতেছে, এরে বেঈমানেরা যদি ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে সাহস থাকে ওমরের তরবারির সামনে দাঁড়াও। যেই ওমর সম্পর্কে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সংবাদ দিলেন, 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছে, এই 10 জন সাহাবার মধ্যে দ্বিতীয় স্তরে কে আছেন? হযরত ওমর। প্রথম কে? হযরত আবু বকর। জান্নাতের গ্যারান্টি যেই ওমরের হাতে, সেই ওমরের ঈমানের আর আমলের কি হালাত? ঈদের দিন সবাই নামাজ পড়ে আনন্দের বাড়ি বাড়ি ঘুরে আর আনন্দ করে, খলিফাতুল মুসলিমিন ওমর দরজায় তালা লাগায় চোখের পানি ছেড়ে কান্না করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে জিজ্ঞাসা করেন, আজ খলিফাতুল মুসলিমিন আনন্দের দিন, কান্নার আওয়াজ কেন? ওমর ডাক দিয়ে কয়, রে আবু হুরায়রা ভাই, আনন্দ ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নেই, কোনো চিন্তা নাই। কিসের পেরেশানি? বলে, রমাজানে রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তায় পড়েছে, কোরআন তেলাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা, তারাবির নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা বড় চিন্তা। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তো 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিতীয় স্তরে, আপনি আছেন জান্নাতি, আপনার কেন এত চিন্তা? হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আবু হুরায়রা, যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আমার আমলে যদি আল্লাহ বেজার হয় ওই টিকিট আবার আল্লাহ ক্যান্সেল করেও দিতে পারেন, এই ভয় আছে আমার। এইবার ওমর কান্না করেন, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এমন একজন নবী পাবেন না জিন্দগিতে কান্নার আওয়াজ নাই, এমন একজন সাহাবী পাবেন না কান্নার আওয়াজ নাই, কপাল আমার এত খারাপ হয়ে গেল নিজেও কাঁদি না, কেউ কান্না করলে সহ্য করতে পারি না, বরং বিরোধিতা করে, কয় দেখ লজ্জা নাই কেমনে কান্না করে। অথচ আল্লাহ কোরআনে বলেন, বেশি বেশি কান্না করো, ফালিয়াজ হাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো হে মুমিন। রাহমাতুল লিল আলামিন বলেন, কান্না করো, কারণ দুনিয়ার ঘরে যদি আগুন লেগে যায় পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না, গুনাহের কারণে তো আল্লাহ গুনাহগারের জন্য বানিয়ে রেখেছেন জাহান্নামের আগুন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম, কোরআনের স্পষ্ট ঘোষণা। জাহান্নামটা কেমন হবে তাও আল্লাহ কোরআনে বলেছেন, জান্নাতটা কেমন তাও বলেছেন। রাহমাতুল লিল আলামিন নিজ চোখে জান্নাত জাহান্নাম দেখে সাহাবাদের বিবরণ দিয়েছে, জাহান্নামটা কেমন আর জান্নাত কেমন আমি নবী মেরাজে গিয়ে দেখে আসলাম। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে করে সাহাবায়ে কেরামের জাহান্নামের ভয় দেখাইলেন, এই জন্য সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ
নবী যখন নামাজে দাঁড়াইয়া ইমামতির মুসাল্লায় জাহান্নামের আয়াতগুলো পড়তেন, সাহাবায়ে কেরাম পেছনে দাঁড়ায় কান্নায় বেকারার হয়ে যেত। আজ আপনার আমার কান্না নাই, সাহাবি ওমর একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, অপর দিকে রাতের বেলা বাড়ি বাড়ি ঘুরে দেখেন কার কি হালাত, কে যেন না খাইয়া ঘরের মধ্যে কান্নায় কাতর হয়ে আছে। কেমন খলিফাতুল মুসলিমিন, চিন্তা করা যায়? যেই ওমর নবীর মাথা কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, সেই ওমর আজকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়া রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেয় কার কি হালাত। সাথে কেউ নাই, কোন বডিগার্ড নাই, কোন লোক সংখ্যা নাই, মাত্র গোলাম একজন ছিল, আসলাম আর কেউ নাই। রাতের আধার, হঠাৎ ওমর গিয়া দেখে এক জঙ্গলার মধ্যে আগুন জ্বলতেছে। আগুন ওমর গিয়া পার্শ্বে দাঁড়ায় দেখে ওই আগুন চুলার আগুন, মহিলা বৃদ্ধা মহিলা চুলার কিনারায় বসে পাতিলা পাত্রের মধ্যে পানি গরম করে, আর তার পায়ের কিনারায় ডানে বামে শিশু বাচ্চাগুলো ঘুমিয়ে আছে। ওমর দূরের থেকে তাকায় দেখে একটা বাচ্চা ঘুম থেকে উঠিয়া আম্মুর কাছে বলে, আম্মু খানা দেও, সহ্য করতে পারি না। মা জবাব দিল, একটু অপেক্ষা কর, তোদের জন্য খানার আয়োজন চলতেছে। বাচ্চাটা কান্না করে 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 আবার ঘুমায় গেল। ওমর দূরে থেকে সালাম জানায় বললেন, আম্মা জান কেমন আছেন? মহিলা ডাক দিয়া কয়, রে ভাই, এই রাতের বেলা কে তুমি আসছো? বলে, আমি ঘুরে ঘুরে দেখি কার কোনো সহযোগিতা করা যায় নাকি। বলে, তুমি সহযোগিতা কি করবা, আগে একটু বিচার দিয়ে নে, এই দেশের পরিচালনায় নাকি ওমরের মতো একটা বান্দা আছে, আমি যদি দুনিয়াতে পারি না হয় আখেরাতে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিব, কারণ আজকে আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, বাচ্চাগুলো কান্না করে করে মাটিতে কাতরাইতেছে। ওমর আইসা খবর নেয় না, আমি আজকে দুনিয়াতে না পারলেও হাসরের ময়দানে বিচার দিব, আমার সন্তানগুলো না খাইয়া ধুকে ধুকে কান্নায় ভেঙে পড়তেছে। যুবক হযরত ওমর পরিচয় দেয় নাই যে আমি সেই ওমর, পরিচয়টা গোপন রেখে রওনা। কি বয়ান করব, কথা তো পয়েন্টে পয়েন্টে বহু বলা যায়। আজকে পোস্টারে নামটা নিচে থাকলে মনে বড় কষ্ট লাগে, আলহাজ না লাগলে মনে বড় কষ্ট লাগে, গেট না সাজাইলে ওয়াজের ভ্যান্ডেলে বয়ান জমে না, স্লোগান দিয়ে আমি বক্তার স্টেজে না উঠাইলে মনটা খারাপ লাগে। আর ওমরের মতো বান্দা এলাকায় ঘুরে পরিচয় দেয় না, আমি সেই ওমর। মহিলার কান্না দেখে আর দেরি না করে বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়ে চলে গেলেন, আটার বস্তা রেডি করে গোলাম আসলামকে বলে, গভীর রাতে ও আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম চিল্লায় বলেন, খলিফাতুল মুসলিমিন, কি বললেন? আমি তো মরে যাওয়ার উপক্রম হয়েছি মানসিকভাবে, আপনি খলিফাতুল মুসলিমিন মাথায় আটার বস্তা নিবেন? এটা হতে পারে না, আমি গোলামের মাথায় তুলে দেন। ওমর ডাক দিয়া কয়, আসলাম, তুমি কি চাও আমি আল্লাহর আদালতে আমি দায়িত্বের অবহেলায় আসামির কাঠ গড়ায় দাঁড়াবো? আসলাম বলে, না না। বলে, তো আসলাম, আমার দায়িত্ব হলো আমার জনগণের খোঁজ খবর রাখা, অতএব বস্তাটা আমার মাথায় দেও, আমার দায়িত্ব পালন করে আমি আল্লাহর কাছে পরিচয় দিতে চাই, আমি দায়িত্ব মুক্ত হতে চাই, আর কিছু উপায় নাই, মুরব্বীর সাথে বেশি বাড়াবাড়িও করা যাবে না। এবার আসলাম আটার বস্তা খলিফাতুল মুসলিমিনের মাথায় তুলে দিল। অর্ধজাহানের খলিফা ওমর, যেই ওমর রাস্তায় চললে শয়তান পালায় যায় ভয়ে, সেই ওমর আজকে আটার বস্তা নিয়া বুড়ি মহিলার দিকে রওনা। মহিলার বাড়ির দরওয়াজায় গিয়া সালাম দিয়ে বলে, আম্মা যান একটু দূরে সরে যান। পর্দার আড়ালে চলে গেল ওমর, নিজে বস্তাটা নামায়, নিজের বরকতি হাত দ্বারা আটার খামিরা বানায় নিজে নিজে রুটি বানানো শুরু করলেন। ওমর নিজে রুটি বানাইয়া আম্মা জানকে ডেকে বলেন, আম্মা জান
এই রুটিগুলো আপনি খান, বাচ্চাদেরকে দেন, আটা রেখে গেলাম, শেষ হওয়ার আগে আবার চেষ্টা করব খবর নেওয়ার জন্য। হযরত মরিয়মের বিদায়, আল্লাহর বান্দী মহিলা ডাক দিয়ে কয়, যুব বিদায় যাওয়ার আগে একটু দোয়া করে দেই তোমার জন্য, আল্লাহ যদি ওমরের বাদ দিয়া তোমার মতো বান্দাটারে দেশের রাষ্ট্র ক্ষমতা দিত, এই দেশটা জান্নাত হয়ে যেত। ওমর চলে গেলেন, পরের দিন ওমর ডাকে বা ডাকিয়া পাঠাইলেন, ওই মহিলাকে ডেকে আনো আমার আদালত, কিন্তু আমি ওমর পাঠাইছি খবর বলবা না। যখন বার্তাবাহক চলে আসলো মহিলার বাড়ি, ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে ডেকে পাঠিয়েছেন। মহিলা ভয়ে কাঁপুনি ছুটে গেল, কাঁপতে কাঁপতে বেকারার, কারণ অন্তরে ভয়, গতকালকের হালাত বুঝি বাদশার কাছে কেউ লাগাইছে, আমি ওমরের গালি দিয়েছি, আজ আমার ফাঁসি ছাড়া উপায় নেই। চোখের পানি সেরে বাচ্চাদের থেকে চির বিদায় নেয়, বাচ্চাগুলো কোলে নিয়ে চুমু খায়ার পর মনের মতো মাকে দেখে নেয়, আর মায়ের সাথে মোলাকাত হবে না। কত কষ্ট দিয়েছি আজ বাদশার আদালতে আমাকে তলব করা হয়েছে, মনে হয় আমার ফাঁসি হয়ে যাবে। চোখের পানি সেরে আল্লাহর বান্দী রওনা, খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে গিয়া তখন ভয়ে ভয়ে আতঙ্কিত গিয়া তাকাইয়া দেখে গত রাত্রের যুবক জায়গায় দাঁড়িয়ে আছে। মহিলারও ভয় পেয়ে গেছে, গত রাত্রের সেই যুবক হযরত ওমর ঠান্ডা আওয়াজ দিয়ে বলেন, আম্মা জান কোনো ভয় পাবেন না, কারণ আপনি আজ আমার কাছে আসছেন, আজকে আসামি আমি ওমর, আপনি কোনো আসামি না। পাগড়ি একটা লম্বা এক অংশ ওমর গলায় পেঁচাইয়া বাঁধলেন, আর একটা পাগড়ির মাথা মহিলার হাতে দিয়া বললেন, আম্মা জান আজ আপনি আমার বিচার করেন, আমি আপনার বিচার করার অধিকার রাখি না, আমার দায়িত্ব পালনে আমি ত্রুটি করেছি, আমাকে বিচার করেন, যা করার করে দেন, তারপরও আমি চাই না হাশরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাবদেহি তার কাঠগড়ায় জবাব দিব, পারবো না, কারণ হাশরের ময়দান বড় কঠিন ভয়াবহ অবস্থা হবে, জমিনটা হায়া যাবে, তামা সূর্য মাথার উপরে নেমে আসবে, জাহান্নামের আওয়াজ, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ, আল্লাহ নিজেও কাহারিয়াতের আওয়াজ দিয়া ধমকাবেন, আল্লাহ তাআলা বলবেন, আজকে বিচার দিনের মালিককে কেউ জবাব দিতে সাহস পাবে না, আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিন সবাই উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না, একদল বিনা হিসাবে জান্নাতে যাবে, আর একদল বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, ওই হাশরের ময়দানের আযাবে বড় ভয় পাই, আম্মা জান আমার বিচারটা করে দেন, আমি হাশরের ময়দানে জবাবদেহি তার কাঠগড়ায় দাঁড়াতে চাই না। এরে নবীর উম্মতের দল, এই ওমরকে এতদূর পর্যন্ত বিনয়ী বানায় দিল আল্লাহর কোরআন, আর পাশে ছিল নবীর আদর্শ। এর এলাকার মুসলমান ও যুবক, আজকে নবীজির আদর্শ তোমার ভেতরে নাই, অথচ কেমন একজন নবী তুমি পেয়েছো, গোটা দুনিয়ার বেঈমানের সামনে চ্যালেঞ্জ দেওয়া দরকার ছিল তোমার, বলা দরকার ছিল রে বেঈমানের দল, এই জমিনে আমি এমন একজন নবীর আদর্শ লালন করি, যেই নবীর আদর্শের সাথে আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ মিলায় দেখলাম সব বাজে, যেই নবীর আদর্শের সাথে আমি লেনিনের আদর্শ মিলায় দেখলাম সব খারাপ, যেই নবীর আদর্শের সাথে আমি কালমার্সের আদর্শ মিলায় দেখলাম সব খারাপ। দুনিয়ার জমিনে যত আদর্শ, যত আদর্শ মাও সেতুনের আদর্শ পেলেটের আদর্শ যা পাইলাম, এক কথা আমি ফাইনাল রেজাল্ট দিয়ে দিলাম, এই জমিনের সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনা নবীর আদর্শই হলো পাক। তুমি এই চ্যালেঞ্জ দিবা আর বেঈমানেরা তোমার কথায় পড়ে কালেমার পতাকা তলে আসবে, কিন্তু দুঃখ লাগে রে ভাই,
হাজার হাজার বছর পরে বেঈমানেরা কালেমা পড়ে। আমেরিকার নীল আর্মস্ট্রং মাইকেল কনিস নবীর হাতে নবীর আদর্শের কালেমা পড়ে মুসলমান হল। ভারতের সন্তান শিব শক্তি স্বরূপজি মুসলমান হল। আর বাংলাদেশে যে তাকাও বাহিরে দিয়ে তাকানোর সময় কখন, নিজের হিসাব নাও। তুমি হাজী সাহেবের সন্তান, তোমার চেহারা দিয়ে তাকাইলে মুসলমান কিনা কোনো পরিচয় পাওয়ার উপায় নাই। ও মুসলমান নবীর উম্মতের দল, আঙ্গুলের নখগুলির দিয়ে তাকায় দেখো নবীর সুন্নতের খবর নাই। মাথার চুলগুলো আয়নার সামনে দাঁড়ায় দেখো নবীর তরিকায় তোমার চুলগুলো কাটতে পারো নাই। নবীর তরিকা ভালো লাগে না, এই জন্য নবীর তরিকায় চুল কাটো না। কোন দেশের ক্রিকেটারের খেলোয়াড়ের চুল কাটা ভালো লাগছে ওইভাবে তুমি চুল কেটে ইন্দুর আর বান্দর হয়ে সমাজে ঘুরো আর মনে মনে অহংকারী করো, মনে হয় যেন তোমারে বোধে অনেক সুন্দর দেখা যায়। ওরে আল্লাহর বান্দা, যার চোখের আয়না চশমা কালো সে সাদা বাতি দেখে কালো, যার চরিত্র খারাপ সে বলে সবগুলোই খারাপ, আর যার চোখ ভালো সে মনে করে সবাই ভালো। এরে নবীর উম্মতের দল, তোমার অন্তর খারাপ হয়ে গেছে, এখন তুমি খারাপটাকে ভালোই মনে করে দেখতেছো। তুমি ভালো আর খারাপ নির্ণয় করার সুযোগ তোমার হাতে নাই। এরে নবীর উম্মতের দল, আমি বলছি না তুমি আমার মতো একজন টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর হয়ে যাও, একবারও বলবো না। ধন্যবাদ তোমাকে দিতে চাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই করতে থাকো, আমি বলবো না তুমি স্কুল ছেড়ে দাও। বরং আমি বলবো তুমি একদিন স্কুলে লেখাপড়া করে কলেজে যাও, কলেজ ভার্সিটি পেরিয়ে তুমি একদিন বাংলাদেশের ম্যাজিস্ট্রেট হয়ে যাও, এসপি হবা, তুমি একজন আর্মির লিডার হবা, একজন র্যাব, একজন পুলিশের চাকরিজীবী হবা। তোমার মধ্যে যদি স্কুলে পড়ে ডাক্তার হয়ে যাও, ইঞ্জিনিয়ার হয়ে যাও, কোনো বেঈমানের গোষ্ঠী যদি মুসলমানকে ধমক দিয়া বলে আমরা ভারতের ঔষধ বাংলাদেশের মুসলমানের দিব না, তুমি মুসলমানের ঘরে স্কুল কলেজের সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ার পরে চ্যালেঞ্জ দিয়ে দাঁড়ায় বলবা, এরে বেঈমানের বাচ্চা সাবধান, আমরা মুসলমান ডাক্তার যথেষ্ট, তোদের ঔষধের দরকার না। কিন্তু তুমি ডাক্তারি পড়তে গিয়ে যদি তুমি মুসলমানের ঐতিহ্য হারিয়ে ফেলো তখন তোমাকে বেঈমানের থেকেও ধিক্কার দেওয়া বেশি দরকার। এরে যুবক আল্লাহর গোলাম, ডানে বামে তাকাইয়া দেখ, স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে এক অক্ত নামাজও বাদ দেয় না এমন ছাত্র আছে না নাই? তুমি কেন পারবা না? আমার কাছে জবাব দেওয়া লাগবে না, বাসায় গিয়া যদি বাতি নিবায় ঘুমাইতে যাও তখন নিজে নিজে একটু জবাব দিও, আমার মতো যুবক আমি কেন নামাজ পড়ি না, স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ ছাড়ে না, ও পারে আমি কেন পারবো না, আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না, আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে নামাজ ছাড়ে না, এক টাকা হারাম খায় না, আমি কেন পারবো না, আমার মতো যুবক ড্রাইভারি করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না, আমি কেন পারবো না, কপাল আমার খারাপ, আমি তো অন্যের দোষ নিয়ে দৌড়াচ্ছি নিজের দোষের খবর নাই। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, কবরের আজাব সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, গুনাহগারেরা জাহান্নামে যাবে, নেক আমলওয়ালা জান্নাতে যাবে, কথা ফাইনাল, অতএব আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, এতদিন অন্যায় করেছি শয়তানের ধোকায় পড়ে, ও আল্লাহ আজ আমি তওবার দরজায় ফিরে আসলাম, জীবনে নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার বিরোধিতা করবো না, ও আল্লাহ তুমি আমাকে খাঁটি তওবা করার তৌফিক দাও, আমি কোনোদিন আল্লাহওয়ালার বিরোধিতা করব না, দেশের বিরোধিতা করব না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ও আল্লাহ তুমি আমাকে তওবার তৌফিক দাও। শুধু তৌফিক না, আবার এই তওবার উপরে মজবুত হয় নবীর তরিকা মতে চলার তৌফিক দাও। যদি খাঁটি অন্তরে তওবা করার নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে গলায় ছুরি আসবে, মরে যাব, নবীর আর গালি দিব না, নবীর আদর্শ জবাই করব না, এমন পাক্কা তওবার যদি নিয়ত থাকে শুধু তারাই আল্লাহর কাছে তওবার নিয়তে দুটো হাত উঁচু করে দেখায় দেয়। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আমিন, আলহামদুলিল্লাহ।